হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমটি চ্যানেল। আমি মহিদোষ তালুকদার আছি আপনাদের সাথে। এর আগে দু মাস আগে আমি একটি ব্লুবেরি গাছ পটিং করেছিলাম, তো সেই ভিডিও আমি দিয়েছিলাম। তো এখন আমার গাছে যে ব্লুবেরি গাছটি আমি লাগিয়েছিলাম সেই গাছটিতে ফ্লাওয়ার বার এসেছে। আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যে গাছে আমি গাছটিকে আমি নতুন করে পটিং করছি এবং প্রুনিং করছি। তো 20 দিন আগে গাছটি আমি প্রুনিং করেছিলাম, এখন গাছটিতে দীর্ঘ প্রতীক্ষার পর গাছটিতে ফ্লাওয়ার বার এসেছে। তো সেই ভিডিও আমি দেখাতে চলেছি আপনাদের। দেখুন, এইগুলো হচ্ছে সব ফ্লাওয়ার বার, যে গাছটিতে নতুন করে ফুল আসছে এগুলো হচ্ছে সব ফ্লাওয়ার বার, এবং তার সাথে পাতাও আসছে। এগুলো হচ্ছে পাতা, এগুলো হচ্ছে পাতা, এবং এইগুলো হচ্ছে ফ্লাওয়ার বার। এগুলো থেকে ফুল আসবে এবং পরবর্তীকালে এগুলো থেকেই ব্লুবেরি হবে ওই ফুল থেকে। তো প্রুনিং করার পর প্রচুর পরিমাণে এই গাছটিতে, যেহেতু প্রথম বছর আসলো, তাতেও মোটামুটি ভালোই ফ্লাওয়ার বার এসছে, এই যে দেখতে পাচ্ছেন। এবং তার সঙ্গে কিছু কিছু পাতাও আছে, এগুলো হচ্ছে সব ফ্লাওয়ার বার, এগুলো থেকে ফুল আসবে। এবং ফ্লাওয়ার বার এবং ফুলের ফুল ডিফারেন্সটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এগুলো হচ্ছে সব পাতা, এগুলো থেকে নতুন পাতা আসবে, আর এইগুলো থেকে হচ্ছে ফুল আসবে, এগুলো হচ্ছে সব ফ্লাওয়ার বার্ড। তো প্রথম বছর হিসেবে রেজাল্ট মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আশা করি আগামী বছর ফুলের পরিমাণ আরও অনেক বেড়ে যাবে। শীতের সময়, যেহেতু এখন ডিসেম্বর মাস চলছে, শীতের সময় পাতা সব ঝরে যায় এবং তার পরিবর্তে নতুন পাতা আসে এবং তার সাথে ফ্লাওয়ার বার আসে, ফুল আসে। অনেকগুলো ভ্যারাইটি আছে ব্লুবেরির, তো কিছু ভ্যারাইটি আছে যেগুলোতে ফুল আসে দেরিতে। শীত যখন চলে যায় তখন মার্চ মাসের দিকে ফুল আসে, কিন্তু আমি যে আমার কাছে যে ভ্যারাইটি আছে এটিতে ফুল তাড়াতাড়ি আসে, এটিতে নভেম্বর থেকে ডিসেম্বর মাসেই ফুল আসে। এছাড়া অনেক যা অন্যান্য যে ভ্যারাইটিগুলো আছে, বায়োলক্সি, লেগেসি, শার্প ব্লু, এগুলোতে ফুল আসে দেরি করে। এগুলোতে ফুল আসে শীত যখন চলে যায়, গরমের ভাবটা যখন পড়ে তখন এগুলোতে ফুল আসে, কিন্তু এই ভ্যারাইটিতে ফুল আসে অনেক তাড়াতাড়ি, নভেম্বর থেকে ডিসেম্বর মাসে এতে ফ্লাওয়ার বার্ড দেখা যায়। এই দেখুন সব ব্লুবেরি ফ্লাওয়ার বার্ড, পাতা সব ঝরে গেছে এবং নতুন করে পাতা আসছে, সেই সঙ্গে ফ্লাওয়ার বার্ড আসছে, ফুলও আসছে। তো বন্ধুরা, 2 মাস 7 দিন পর দেখতে পাচ্ছেন আমার ব্লুবেরি গাছের গ্রো, নতুন নতুন পাতা এসেছে, কচি কচি পাতা ছাড়ছে এবং তার সাথে ফুল এসেছে। তো গাছের কিছু ক্ষতি হয়ে গেছে, কয়েকদিন ধরে মিক্সাউম যে ঝড় হচ্ছিল, তো তখন গাছের কিছু ডাল ভেঙে গিয়েছে, যেহেতু গাছটা ছাদেই থাকে সবসময়। তো দেখুন, এই গাছটাতে ফ্লাওয়ার বার্ড ছিল, অনেকগুলো ফুল এসেছিল যে দেখিয়েছিলাম। তো ঝড়ের সময় ডালটি ভেঙে, 2-3টে ডাল ভেঙে গেছে এবং কিছু ফুলও নষ্ট হয়ে গেছে। এই ফুলগুলো আর হবে না, এই যে ফ্লাওয়ার বার্ডগুলো নষ্ট হয়ে গেছে এগুলো আর হবে না। তো এগুলোকে আমি কেটে প্রুনিং করে দেবো। এরকম কয়েকটি ডাল, যেগুলোতে মেন যে ডালগুলোতে ফ্লাওয়ার বার্ড ছিল সেগুলো ওরকম ভেঙে গেছে এবং অনেক ফ্লাওয়ার বার্ড নষ্ট হয়ে গিয়েছে। তো কিছু ফ্লাওয়ার বার্ড আছে, যেমন কয়েকটা ফ্লাওয়ার বার্ড আছে, যেমন এই যে একটি দেখতে পাচ্ছেন, এটাতে ফুল কিন্তু অলরেডি ধরে গিয়েছে। তো দেখা যাচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা, মোটামুটি এখানে আছে 3টি, 1টা 2টো 3টে, আর এখানে আছে 2টো। তো মোটামুটি 5টি ফ্লাওয়ার বার্ড থেকে আশা করি ফুল হবে এবং তার থেকে ব্লুবেরি হবে 2 মাস 7 দিন পরে রেজাল্ট এটাই।
এর সাথে কিছু নতুন পাতাও এসেছে, যে যখন পাতাগুলো ঝরে গিয়েছিল তখন ফ্লাওয়ার বাড এসেছিল, এবং এই ফুলের সাথে সাথে নতুন নতুন কচি কচি পাতাও আসছে। তো গাছটি সুন্দরভাবে সার্ভাইভ করছে, এবং গাছের যে সয়েলের যে গাছের মাটির যে পিএইচ লেভেল সেটাও সঠিকভাবে মেনটেন্যান্স আছে থেকে বোঝা যাচ্ছে। তো আশা করি এই বছর এই ওয়েদারের সাথে যদি এটি খাপ খেয়ে যায়, তো আশা করি সামনের বছর আরও সুন্দরভাবে গাছটি গ্রো করবে এবং অনেক ফল আসবে, ফ্লাওয়ার বাড অনেক বেশি আসবে। তো আমি আপডেট দিতে থাকবো, 2 মাস 7 দিন পরে এই আপডেট, কত সুন্দর করে গাছটি সার্ভাইভ করছে দেখতে পাচ্ছেন। এবং গাছের যে অ্যাসিডিক এবং পিএইচ লেভেলের যে পার্সেন্টেজ সেটি কিন্তু সঠিকভাবে মেনটেন্যান্স আছে এর থেকে বোঝা যাচ্ছে, নাহলে এইভাবে গাছটি সুন্দরভাবে গ্রো করতো না, নতুন নতুন পাতা আসতো না, যেভাবে নতুন নতুন কচি কচি পাতা দেখা যাচ্ছে গাছটিতে আসছে এবং ফুলও আসছে। Thank you.